হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। তো আমরা গতদিন দেখো পড়ছিলাম অর্থায়ন, আজকে অর্থায়ন পড়বো। অর্থায়ন পড়ার আগে আমি এখানে লিখে রাখছি, দেখো যে সফলভাবে কাজ সম্পন্ন করবেন, এটাই হোক আপনার জীবনের উদ্দেশ্য। তো আমরা যদি আমাদের কাজটা ভালোবাসি, কাজটাকে সফলভাবে সম্পন্ন করি, তাহলে কিন্তু আমাদের সেই কর্মফল, আমি এর আগে বলছিলাম যে কর্ম ফল প্রসব করে, কর্ম অবশ্যই আমরা ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাব। এজন্য আমাদের লক্ষ্য হোক সঠিকভাবে, সুন্দরভাবে আমরা যেন আমাদের কাজকে সম্পাদন করতে পারি। তো আমরা এখান দিয়ে যে জিনিসগুলা দেখছিলাম, দেখো অর্থায়ন, অর্থায়নের তোমার বিশেষ করে সংজ্ঞাগুলো দেখছিলাম, শিখন ফল দেখছিলাম, অর্থায় সংক্ষেপণ দেখছিলাম। এগুলা তুমি মোটামুটি দু একবার পড়লেই তোমার আত্মস্থ হয়ে যাবে। এক্ষেত্রে তুমি আজকে আমরা দেখবো যে সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস। সরকার যখন ব্যয় স্থির রাখে, তখন কর হার যদি হ্রাস করা হয় তাহলে কি ঘটনা ঘটে, কর হার যদি বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটনা ঘটে, একেবারে মানুষের জীবনের সাথে যেন সম্পৃক্ত এই টোটাল জিনিসগুলো তুলে নিয়ে আসা হয়েছে। দেখো আমরা এই জিনিসটা দেখবো আজকে। সমস্যা হচ্ছে, যাই হোক, আমরা যেটা যেটা বলছিলাম যে আমরা অধ্যায় সংক্ষেপণ করছি, আমরা উৎস আজকে এই উৎসগুলো দেখবো আমরা, যে আসলে তোমার অর্থায়ন কোন কোন খাত থেকে আসলে অর্থ আসে এবং আমরা কোন কোন খাতে কতটুকু ব্যয় করি। তো আমি এর আগেও বলছিলাম যে মনে করো তোমার পিতা একজন ব্যবসায়ী এবং ওনার বেশ কয়েকটা দোকান সিকিউরিটি নেওয়া আছে। তাহলে যদি ধরলাম 5টা সিকিউরিটি নেওয়া আছে, তাহলে এখানে ওনার নিজস্ব একটা দোকান আছে, উনি যেটাতে বসে, এবং বাদ বাকি যে 4টা সিকিউরিটি আছে, এই 4টা সিকিউরিটি থেকে তার একটা আর্ন হয়। তাহলে এখানে আয়ের উৎস হলো 5টা। এবং যদি আবার চিন্তা করি এভাবে যে তোমার ওনার ঢাকাতে বাসা আছে, তো বাসা ভাড়া দেওয়া আছে, তাহলে এখান থেকে বাসা ভাড়া থেকে যেটা আয়টা আসছে এটাও একটা আয়ের উৎস। তার মানে কোন কোন খাত থেকে আমার এই আয়গুলো আসছে, সেই সেইটা হচ্ছে আমার আয়ের উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যাই হোক, আমরা প্রথম জিনিসটা দেখবো যেভাবে, দেখো ইকোনমিক্স সেকেন্ড পার্ট আমরা যেটা পড়ছি, অর্থায়ন 6ষ্ঠ চ্যাপ্টার। এখানে টাকার ইমেজ রেখে দিচ্ছি, আসলে টাকা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তো অবশ্যই অপরিহার্য একটা বিষয়। কোনো উন্নয়ন আপনা আপনি হয় না, উন্নয়ন করতে হলে সেখানে পরিকল্পনা প্রয়োজন হয়। গতকাল বলছিলাম যে আমার তিনটা জিনিস বারবারই প্রয়োজন হয়, একটা পরিকল্পনা প্রয়োজন হয় এবং তহবিল গঠন, তহবিল সংগ্রহ, যেটা তহবিল সংগ্রহ এবং তহবিল তহবিল গঠন, আর ওই সম্পদের সঠিক ও সুষম ব্যবহার, এই জিনিসগুলা করলে আমরা কিন্তু আমাদের বেশি 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 মুনাফা অর্জন করতে পারবো। লক্ষ্য করো অর্থায়নের উৎস, যে কথাটা আমি বললাম যে অর্থ আমার কোন কোন খাত থেকে আসছে, কোন কোন খাত থেকে কতটুকু আসছে এবং কতটুকু বিনিয়োগ করলে আমরা কোন পর্যন্ত আয় পেতে পারি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থায়নের উৎস দেখো যে কোন রাষ্ট্র, এটা মানে তুমি দেখতে পাচ্ছ না ছবির জন্য, আমরা দেখি এবার অর্থায়নের উৎস বইতে কিভাবে লেখা আছে। আমি নিজের মতো লিখতে পারি, কিন্তু নিজের মতো লিখলে আসলে এতটা সুন্দর হয় না। যদি আমরা বইকে ফলো করি, তাহলে বইয়ের আলোকে আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে থাকে। আমরা যখন একজন মানুষ চিন্তা করি, দেখো যখন একজন মানুষ চিন্তা করি, তখন আমাদের ব্রেন যেভাবে ডেভেলপ হয়, তার থেকে যদি আমরা 2 জন বা 3 জন মিলে ডিসকাশন করি কোনো কিছু, তাহলে 3 জনের ব্রেন একসাথে হয়ে একটা আলাদা সুন্দর কিছু থিসিস আসতে পারে। এই জন্য আমরা বইকে আর একটা হেল্প হিসেবে নিব। আমরা অবশ্যই আমরা নিজেরাও চিন্তা করতে পারি অনেক ভালো, কিন্তু সেখান থেকে বই থেকে যদি আমরা ফলো করি, তাহলে বই এবং তুমি মিলে একটা সুন্দর একটা ভালো আরো আরো ভালো করা সম্ভব হবে। যেমন উচ্চ বলছে, যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থ সংস্থান করতে হয়,
তোমরা আমরা যেটা বললাম উন্নয়ন, অর্থসংস্থান ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন উন্নয়নশীল দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকে সাফল্যের সাথে রূপান্তরিত করতে হলে বিপুল অর্থের প্রয়োজন হয় এবং দ্রুত শিল্পায়ন, দ্রুত কৃষি পুনর্গঠন করতে হলে আবার উন্নয়ন, শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কল্যাণ, তোমার যে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন রূপ দেওয়া, টোটাল এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেভেলপ করতে গেলে উন্নয়ন এবং তোমার অর্থের প্রয়োজন হয়। এবং অর্থের উৎস কোন কোন খাত থেকে আসছে সেটা আমরা দেখছি। উন্নয়ন পরিকল্পনা ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, যে যে খাত থেকে সরকার বিভিন্ন উৎস থেকে অর্জন করে, আয় করে, ওই ওই উৎসগুলোই হচ্ছে তোমার অর্থায়নের খাত বা উৎস। উন্নয়ন পরিকল্পনার অর্থনৈতিক অর্থের অর্থায়নের উৎস আছে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা বাহ্যিক উৎস। দেখো, একটা অভ্যন্তরীণ উৎস এবং আর একটা বাহ্যিক উৎস, এভাবে আমরা চিন্তা করতে পারি। তারপরে দেখো যে জিনিসটা আছে অভ্যন্তরীণ উৎসটা কি। অভ্যন্তরীণ উৎস হচ্ছে আয়ের সাথে সঞ্চয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষের যদি আয় বেড়ে যায় তাহলে আয় বাড়লে কি পুরোটাই সে খেয়ে ফেলে নাকি? আয় বাড়লে কিন্তু পুরোটাই সে খায় না, আয় বাড়লে তার সঞ্চয় বৃদ্ধি পায়, কিছু অংশ সে সঞ্চয় করে আর কিছু অংশ খায়। তার মানে আয় বাড়লে ভোগ বাড়ে এ কথা সত্য না, কিন্তু আয় বাড়লে ভোগ বাড়ে এ কথা সত্য, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। আমরা দেখাইছিলাম ওয়াই সমান সি ইকুয়াল প্লাস আয় প্লাস জি, এখানে নবম অধ্যায়। যাই হোক, এটা আমরা দেখো এখানে কিভাবে আসছে। মানুষ যে অংশ আয় করে তার পুরোটাই বর্তমানে ভোগ করে না, ভবিষ্যতের জন্য কিছু জমা রাখে, তাকে সঞ্চয় বলে। সঞ্চয় থেকে পুঁজি এবং পুঁজি থেকে যেটা পুঁজি বা মূলধন সৃষ্টি হয়, এবং এই মূলধন যে সৃষ্টি হয় এটা পরবর্তী বিনিয়োগ করে, বিনিয়োগ করলে ওখান থেকে আবার আর্ন হয়। এভাবে দেখা যাচ্ছে আমরা চিন্তা করতে পারি সঞ্চয়, সঞ্চয় অর্থে নগদ অর্থ সঞ্চয় করা যায় স্থায়ী সম্পদ হিসেবে। নগদ অর্থ মানে টাকা সম্পদ সঞ্চয় করা, আর স্থায়ী সম্পদ মানে কোনো জায়গা জমি বা ক্রয় করা, সিকিউরিটি ক্রয়, যে হচ্ছে কোনো দোকান ভাড়া বা আদার্স, এই জিনিসগুলোতে সিকিউরিটি ক্রয় বলে। সিকিউরিটি হবে সরকারি বেসরকারি হতে পারে। এভাবে আমরা সহজভাবে সাবলীল ভাবে চিন্তা করতে পারি। দেখো এখানে আমরা চিত্র পাবো আজকে, এই চিত্রগুলো খুবই মজার এবং সহজ। এখানে যেটা ফার্স্ট টাইমে বলেছে সরকারি ব্যয় স্থির রেখে, সরকারি ব্যয়, সরকারি ব্যয়কে স্থির রাখছে, সরকার ব্যয়কে স্থির রেখে সামগ্রিক তোমার স্থির রেখে কর হ্রাস। আচ্ছা, কর হ্রাস করলে কি হয়? কর হ্রাস করলে মানুষের পকেটে টাকা আসে না যায়। সরকার যদি কর মাফ করে দেয় তাহলে মানুষের পকেটে টাকাটা আর বের হয় না, মানে টাকাটা থেকে যায়। তার মানে এখানে এক প্রকার আয় বৃদ্ধি পায়। ঠিক, দেখো এখানে ফার্স্ট টাইমে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু তে আয় বৃদ্ধি পেয়েছে, ঠিক না? সরকার যখনই কর রেয়াত করেছে, কর কম দিয়ে কমাই দিয়েছে, তখন ওয়াই থেকে ওয়াই টু তে গেছে। তার মানে এখানে সামগ্রিক আয়, সামগ্রিক ডিমান্ড, ডিএডি, সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা ছিল আগে ওয়াই ওয়ান থেকে এই এই বিন্দু পর্যন্ত, এখান থেকে পরবর্তীতে ওয়াই টু টা বেড়ে গেছে। তার মানে যখনই কর হ্রাস করবে, কর স্থির করবে, কর স্থগিত করে দেবে, তখনই অবশ্যই মানুষের সামগ্রিক চাহিদাটা বেড়ে যাবে। ডিমান্ড আমরা পড়ছিলাম, ডিমান্ড সরকার সচরাচর কি হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, কিন্তু এখানে সামগ্রিক ডিমান্ডকে, সারা দেশের লোকের ডিমান্ডকে চিন্তা করা হয়েছে, এই জন্য এই ঘটনা ঘটছে। পরবর্তীতে দেখো, তার মানে আমরা এই চিত্র আঁকতে পারবো, খুব সহজ একটা চিত্র। এবার করের পরিমাণ স্থির রেখে সরকার ব্যয় বৃদ্ধি, সরকার যখন ব্যয় ব্যয় করে, ব্যয় বাড়ায়, তখন কি হয়, মানুষের হাতে টাকা চাই, মানুষের হাতে টাকা গেলে মানুষের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। তেমন এখানে সরকার ব্যয় বাড়ায়, সরকার সরকার করের পরিমাণ স্থির রেখে সরকার ব্যয় বৃদ্ধি। তার মানে কর স্থির থাকছে, ব্যয় যখনই বৃদ্ধি পাচ্ছে তখন মানুষের হাতে টাকা চলে যাচ্ছে, তখন এই যে মানুষের ওয়াই ওয়ান কি হচ্ছে, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু মানে আয় বেড়ে যাচ্ছে। আয় বেড়ে গেলে কি হয়, এই যে সামগ্রিক চাহিদা বাড়ে। ফার্স্ট টাইমে এডি ওয়ান ছিল, এডি ওয়ান থেকে এডি টু তে চলে গেলো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ই 45 ডিগ্রি রেখা, এটা হচ্ছে আসলে যোগান রেখা। এই চাহিদা এবং যোগানের সামঞ্জস্যতাই ফার্স্ট টাইমের ভারসাম্য হয়েছে এই জায়গায়, এই যে ওয়াই ওয়ান থেকে এই পর্যন্ত। তার মানে যখনই আবার সরকার ব্যয় বাড়াইছে, তখন মানুষের হাতে টাকা চলে যাওয়ার কারণে ওয়াই টু তে চলে গেছে তার সবার, সব মানুষের আয়। তখন তার সামগ্রিক মানুষের ডিমান্ড, সামগ্রিক ডিমান্ড যেটা এডি টু, এডি ওয়ান থেকে এডি টু তে বৃদ্ধি পেয়েছে। এটাও খুব সহজ, করের পরিমাণ স্থির রেখে। তার মানে আমরা প্রথমটা করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস, আর একটা পাইসি আছে করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি। এবার দেখো সরকারি ব্যয় ও কর সম পরিমাণ বৃদ্ধি করে, আগে দুইটা একটা একটা ব্যাপার ছিল, এবার দুইটা এর সমান হারে বেড়ে যাবে। তাহলে কি ঘটনা ঘটবে, লম্বকে আমরা ঠিক ওইভাবে লিখবো, সামগ্রিক চাহিদা সি প্লাস আই প্লাস জি, মানে সিতে কনজাম্পশন ভোগ, আইতে বিনিয়োগ, গভর্নমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, টিতে ট্যাক্স। এবার ভূমি অক্ষে দেবো আয় স্তর, আয় স্তর দেওয়ার পরে দেখো
প্রথমে কি হয়েছে যে সরকারের ব্যয় ও করের পরিমাণ সমপরিমাণ দিই। সরকারি ব্যয় বাড়লে কি বললাম, সরকারি ব্যয় বাড়লে সব মানুষের পকেটে টাকা যায়। তার মানে একটা টেক্সটাইল মিল যদি করা হয়, ওখানে সরকারি ব্যয় হয়, ওখানে আবার অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ঠিক এইভাবে কিন্তু এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। যখন সরকার ফার্স্ট টাইমে মনে করো এই Y1 থেকে Y1 পর্যন্ত আমার টোটাল আয় ছিল সামগ্রিক মানুষের, সরকার ব্যয় বাড়াইছে, সরকার ব্যয় বাড়াইছে, সে টেক্সটাইল মিলস করেছে বা আদার্স কোনো কিছু করেছে, তখন মানুষের আয় চলে গেছে Y2 পর্যন্ত। তার মানে Y1 থেকে Y2 পর্যন্ত যায়, তাহলে চলে গেল এই পর্যন্ত। এবার এখানে ভারসাম্য সৃষ্টি হয়েছে। এবার কি করলো, সরকার সমপরিমাণ কর বৃদ্ধি করলো, ব্যয় বাড়লো, ঠিক আছে, আবার কর বৃদ্ধি করলো। যখনই কর বৃদ্ধি করলো, তখনই মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসছে, ঠিক না? কর যেই বাড়াই দিচ্ছে, তখন তার কিছু অংশ আবার সরকার নিয়ে নিচ্ছে। তার মানে এই Y2 থেকে Y3 তে অবস্থান করবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমরা এই জিনিসগুলো খুব সহজভাবে 2-3 বার যদি আমরা প্র্যাকটিস করি, আঁকতে থাকি, আঁকতে থাকলে কিন্তু আমরা খুব সহজভাবে এই জিনিস বুঝে ফেলতে পারবো। আমরা এর আগে বলছিলাম যে চাহিদা যোগান রেখা মিলে ভারসাম্য হয়, এখন দেখবো যে আয় স্তর এবং ইন্টারেস্ট রেট, সঞ্চয় সুদের হার এবং আয় স্তর। দেখো এখানে সুদের হার যখন I1 ছিল, তখন মানুষের আয় ছিল আছে Y1, মানুষের আয় যখন বৃদ্ধি পেয়েছে তখন সুদের হারটা বেড়ে গেছে। তখন এটা আছে LM, অর্থবাজার এবং মুদ্রা বাজার। অর্থবাজার এবং মুদ্রা বাজারে ভারসাম্য সৃষ্টি হয়েছে ফার্স্ট টাইমে Y1 পর্যন্ত। Y2 থেকে যখন আয় বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে ওই Y2 তে মানে I2 তে পর্যন্ত চলে যাচ্ছে তোমার ভারসাম্য। এখানে আয় স্তর এবং ইন্টারেস্টের ভিতরে একটা ভারসাম্য দেখানো হয়েছে। এই জিনিসটাও খুব সহজ, আমরা যখন চাহিদা যোগানের মাধ্যমে যে ভারসাম্য দেখেছি, ঠিক এইরকম একটা ভারসাম্য এখানে দেখানো হয়েছে। বাহ্যিক উৎস দেখে আমরা এখন এতক্ষণ দেখলাম যে অভ্যন্তরীণ উৎস বা অভ্যন্তরীণ সরকারের যে সরকার কখনো কর বৃদ্ধি করে, কর হ্রাস করে, এই জিনিসগুলো। এবার বাহ্যিক উৎস থেকে দেখো, দান কোনো দেশ থেকে যখন আমরা আমার দেশে ওই সাহায্য ঢুকবে বা কোনো শর্ত শর্ত ঋণ সহ মানে কম মূল্যের কম ইন্টারেস্টের তোমার যে সাহায্যগুলো করা হয় বা যে ঋণগুলো দেওয়া হয় সেগুলা, দান, কোমল ও কঠিন শর্ত, শর্তবিহীন ও শর্তযুক্ত ঋণ, খাদ্য সাহায্য, আমরা অনেক সময় খাদ্য সাহায্য পেয়ে থাকি, আর্থিক সাহায্য, কারিগরি সাহায্য, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সাহায্য। একটা দেশকে দেখা যাচ্ছে অনেকগুলো দেশ মিলে যখন সাহায্য করে, তখন সেটা বহুপাক্ষিক। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বৈদেশিক প্রত্যক্ষভাবে বিনিয়োগ করা হয়। দেখো ঋণের মাধ্যমে অর্থ সংস্থান, ব্যাংক এবং NGO পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে বাংলাদেশের ঋণের উৎস 3 ভাগে ভাগ করেছে। এখানে আছে অনানুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক, এই যে খুব গুরুত্বপূর্ণ, এই যে অনানুষ্ঠানিক, উপানুষ্ঠানিক আর একটা আছে আনুষ্ঠানিক, এই তিনটা গুরুত্বপূর্ণ। এবং এই তিনটা ছকের মাধ্যমে আমরা মনে রাখবো, এখান থেকে বারবার MCQ আসে, মনে রাখবো। এইটা তুমি একবার খুব সহজভাবে চিন্তা করলে পারবা। ঋণের মাধ্যমে অর্থায়ন এবং ব্যাংক, NGO যেটা বলছিলাম, উপআনুষ্ঠানিক, উপআনুষ্ঠানিক, আনুষ্ঠানিক আগে পড়ে হচ্ছে যে তুমি প্রতিষ্ঠানিক, যেটা প্রতিষ্ঠান যেগুলো আছে মানে অনানুষ্ঠানিক, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের কৃষি ব্যাংক, ভূমিবন্ধকী ব্যাংক, মানে ব্যাংক সমূহ প্রতিষ্ঠান যেগুলো। আর অনানুষ্ঠানিকের ভিতরে যেগুলো আছে তোমার অপ্রতিষ্ঠানিকের ভিতরে যে আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে মানুষ ঋণ নেয়, তারপরে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নেয়, গ্রাম মহাজনের কাছ থেকে ঋণ নেয়, দলিলের দালালের কাছ থেকে ঋণ নিতে পারে, দোকানদারের কাছ থেকে ঋণ নিতে পারে, এইগুলো আছে অপ্রতিষ্ঠানিক, এগুলো প্রতিষ্ঠানিক। এবং উপপ্রতিষ্ঠানিক হচ্ছে উপানুষ্ঠানিক যেগুলো আছে সেগুলো আছে NGO এবং গ্রামীণ ব্যাংক। এই জিনিসগুলো আমরা এখান থেকে প্রচুর MCQ আসে, বারবার আসে, যে কোনটা উপআনুষ্ঠানিক, কোনটা আনুষ্ঠানিক, কোনটা তোমার আনুষ্ঠানিক নয়। যাই হোক, এভাবে আমরা টোটাল জিনিসটা দেখে ফেলবো সুন্দর করে, তাহলে তোমরা খুব ভালো মতো পারবা আশা করি। ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেই কাজগুলো আমরা করলাম এই সঠিকভাবে এই কাজগুলো সম্পাদন করো। আর আমার প্রথম কথাটাই যেটা বলছিলাম, সঠিকভাবে কাজ করাই তোমার হোক, জীবনের লক্ষ্য হোক, সেটা যেন সম্পন্ন করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং সর্বদা নিজেকে, নিজের শরীরের যত্ন নাও।